আমার বন্ধু শসা এবং টমেটো কাটছে ক্যাচ ক্যাচ করে। আমরা সবাই আসছি একসাথে, আজকে একটি খাবার পার্টি হবে। যেহেতু বৃষ্টির দিন, একটু খিচুড়ি আর পোনা খিচুড়ি না হলে হয় না। মুরগির মাংস, পুজোর আসলো, পুজোর মিরাদের শেষে আমরা সবাই একসাথে বসলাম খেতে। আমরা খাচ্ছি বোনা খিচুড়ি মুরগি দিয়ে, সাথে মজু আছে, তো আমি খাচ্ছি, একবারে বেশি করে খাচ্ছি। আমার বন্ধু রাচ্ছে, অনেক মজা হয়েছে। বন্ধু রাঁধতে গিয়ে তার হাতটাও পুড়ে ফেলেছে, সে কষ্ট, অনেক কষ্ট করে রেঁধেছে। সবাই মিলে অনেক আনন্দ করলাম, খেলাম। বন্ধু বান্ধব থাকলে একসাথে অনেকদিন পরে হয়েছে, অনেক ভালো লাগছে। সবার সাথে অনেক কথাবার্তা হলো এবং সাথে তো খাওয়া আছেই। আমার বন্ধু রেঁধেছে, বন্ধুরা এত মজা করে কিভাবে রাঁধলো আমি ভাবছিলাম। বন্ধুর হাতে আসলে জাদু আছে। আমি দুই তিন প্লেট একসাথে নিয়ে নিলাম, সাথে লেবুও নিলাম। আমরা অনেক মজা করলাম। এই বন্ধু রেঁধেছে, এই বন্ধুর হাতটা পড়ে গেছে, সবাই এই বন্ধুর জন্য দোয়া করবেন। সবাই একসাথে হলাম, বন্ধুও সবার আগে খেয়ে ফেলেছে। সবাই আমরা একসাথে অনেক খুশি। এ বন্ধু লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলেছে। খাওয়া প্রায় শেষ, অনেক স্বাদ খাবারগুলো, বোনা খিচুড়ি মুরগি দিয়ে। সেই সকাল থেকে বন্ধু একা একা কষ্ট করে রেঁধেছে। বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।